একেবারে কলা পাতার মধ্যে দাদা বৌদি স্টাইলে কিন্তু এনারা বিরিয়ানিটা সার্ভ করছেন। কলা পাতায় বিরিয়ানি মানে আলাদাই একটা ইমোশন, কি তাই তো? আর এই যে দেখাতে পাচ্ছি, এখানে কিন্তু কাঠের জালে তৈরি হয় বিরিয়ানি। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু অশোকনগর। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি দ্য মোগলি আজমে। এখানে কিন্তু মাত্র 100 টাকায় 150 গ্রামের চিকেন দিয়ে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়। তার পাশাপাশি কিন্তু এখানে একটা স্পেশাল আইটেম চিকেন পাতুরিও পাওয়া যায়। তাছাড়াও এখানে আর কী কী আইটেম পাওয়া যায় সবটাই কিন্তু জানবো এখানকার শপ ওনারের থেকে। আর এখানকার বিরিয়ানির স্বাদ কেমন সেটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লেটেস্ট আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দাও। বেঁচে আছি যতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, আর এখানে কিন্তু একেবারে লখনউ স্টাইলে কাঠের জালে দম দিয়ে দম বিরিয়ানি তৈরি হয়। আর এই বিরিয়ানিটা কীভাবে তৈরি হচ্ছে চলো একটু ফটাফট করে দেখে নেওয়া যাক। আর বিরিয়ানি যে তৈরি হবে তার জন্য কিন্তু চিকেনগুলোকে এখন বয়েল করে নেওয়া হচ্ছে। যা সাইজ আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি, প্রায় অলমোস্ট 150 গ্রামের কাছাকাছি হবেই হবে, তাই তো দাদা? 150 গ্রাম প্লাস সাইজ, বাহ। তো ফাইনালি এই যে দেখাতে পাচ্ছি, হাঁড়ির মধ্যে কিন্তু বিরিয়ানির চিকেন অলরেডি আলুও সাজিয়ে দেওয়া হয়ে গেছে। বিরিয়ানির মধ্যে এখন যাচ্ছে বাটার। তবে বাটার কিন্তু আমরা কোনো জায়গায় বিরিয়ানিতে দিতে দেখি না, এই বাটার দেওয়ার কারণটা কি দাদা? আর এখন যাচ্ছে দই। এই রাইসটা যে ইউজ করা হচ্ছে এটা তোমাদের কি রাইস ইউজ করছো? সিনর্থ প্রিমিয়াম। তো রাইসগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার যাচ্ছে দমে। তো দাদা, মোটামুটি এক হাঁড়ির মধ্যে কয় প্লেট বিরিয়ানি রেডি হয়? 60 প্লেট বিরিয়ানির মধ্যে চলে যাচ্ছে কেশর আর দুধের মিশ্রণটা, তাই তো? কেশর, দুধ, বাটার তিনটেই রয়েছে। তো ফাইনালি কিন্তু মোগলি আজমের বিরিয়ানি এখন দমের জন্য রেডি। কিন্তু লখনউ স্টাইলের মোগলি আজমের বিরিয়ানি রেডি। দেখতে কিন্তু অনেকটা ঠিক কলকাতা আর লখনউ স্টাইল মিলানো দেখাচ্ছে। আর এই যে দেখাতে পাচ্ছি, দাদা কিন্তু একেবারে মেপে দেখিয়ে দিচ্ছে যে 90 গ্রামের চিকেন দিয়ে কিন্তু চিকেন পাতুরিটা তৈরি হয়, যেটার দাম রয়েছে মাত্র 55 টাকা। তো ফাইনালি কিন্তু আমরা মোগলি আজম থেকে নিয়েছি আনলিমিটেড বিরিয়ানি। আমরা নিয়েছি মাটন বিরিয়ানি। এই হচ্ছে মাটন বিরিয়ানি, যেটার প্রাইস কিন্তু রয়েছে 220 টাকা। আর সঙ্গে কিন্তু আমরা নিয়েছি চিকেন চাপ। এরকম পেল্লাই মার্কা একটা চিকেনের লেগ পিস দিয়ে এই চিকেন চাপটার দাম কিন্তু রয়েছে মাত্র 70 টাকা। এ বাদেও কিন্তু আমরা নিয়েছি চিকেন পাতুরি, একেবারে কলা পাতায় মুড়ে কিন্তু এই পাতুরিটা তৈরি করা হয়েছে, এটার দাম কিন্তু 55 টাকা। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি আনলিমিটেড চিকেন বিরিয়ানি নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের দাম পড়বে 100 টাকা। এই হচ্ছে মাটন বিরিয়ানির কোয়ান্টিটি, যেটা দেখেই কিন্তু আমার জাস্ট দুর্দান্ত লাগছে। একেবারে কলা পাতার মধ্যে দাদা বৌদি স্টাইলে কিন্তু এনারা বিরিয়ানিটা সার্ভ করছেন। আর আমার কিন্তু এরকম একটা তুলতুলে রেয়াজির মাটনের পিস পড়েছে, যেটার সাইজ কিন্তু অলমোস্ট 200 গ্রাম প্লাস হবেই হবে। কলা পাতায় বিরিয়ানি মানে আলাদাই একটা ইমোশন, কি তাই তো?
আর মাটন বিরিয়ানির মধ্যে যে রাইসটা আমি পেয়েছি এরকম লং গ্রেন ঝরঝরে বাসমতি রাইস দিয়ে কিন্তু এনারা বিরিয়ানিটা সার্ভ করছেন। আহা, ঘ্রাণেই কিন্তু অর্ধ ভোজন। তো একটু শুধু শুধু খেয়ে দেখা যাক। দুর্দান্ত কিন্তু জুসি, জাস্ট সেরা লাগছে, সেরা। আর মাটন বিরিয়ানির মধ্যে এরকম সাইজের একটা তুলতুলে রেয়াজির মাটনের পিস আমি পেয়েছি। আর দেখি বিরিয়ানির মধ্যে কি রয়েছে। আর বিরিয়ানির মধ্যে কিন্তু এরকম ঠিকঠাক একটা স্ট্যান্ডার্ড সাইজের আলু দেওয়া হয়েছে। বাহ, দুর্দান্ত কিন্তু সফট হয়ে গেছে। এবার দেখবো বিরিয়ানির মশলাটা ঢুকলো কিনা। আলুর মধ্যেও কিন্তু বিরিয়ানির প্রপার মশলাটা ঢুকেছে, জাস্ট সেরা সেরা, দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত লাগছে। এবার একটু মাটনটা দেখবো, একটু কাছের থেকে আসো। আহা, এই দেখো, দেখেছো হালকা করে এইভাবে প্রেস করলাম আর কিন্তু ছিঁড়ে আসলো। একটু মাটনটা শুধু শুধু খাবো। বিরিয়ানির সেই মশলাটা না মাটনের মধ্যে পুরো ভরে ভরে ঢুকেছে, জাস্ট দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর একটা জিনিস তো বলতেই তোমাদের ভুলে গেছি, বিরিয়ানির সঙ্গে কিন্তু কমপ্লিমেন্টারি হিসাবে দাদারা স্যালাড সার্ভ করছে। আর মাটন বিরিয়ানির মধ্যে কিন্তু আমার এরকম একটা তুলতুলে রেয়াজির মাটনের পিস পড়েছে, তো এটা একটু খাওয়া যাক। জাস্ট দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। তো এবার বিরিয়ানি সব কিছু দিয়ে মাখামাখি করে একটা মাখামাখি বাইট কি হবে, তো নিশ্চয়ই হবে। আসো, একটু বিরিয়ানির মাটন, একটু আলু, একটু বিরিয়ানির রাইসটা, ঠিক এইভাবে একটু মাখামাখি করে নিলাম। মাখামাখি করে খাওয়া যাক। সঙ্গে শশা পেঁয়াজ, ঝাল ঝাল কাঁচা লঙ্কা। জমে গেল, জাস্ট দুর্দান্ত। আর চিকেন চাপটা নিয়ে যদি আমি তোমাদেরকে বলি, এরকম পেল্লাই মার্কা বড় চিকেনের লেগ পিস। আর সফটনেসটা দেখো, জাস্ট হালকা করে টানলাম, ছিঁড়ে আসলো জাস্ট। আর এরকম থকথকে চিকেন চাপ, একটু খাই তো দেখি। বেশ লাগছে কিন্তু। এবার একটু হালকা করে চিকেন চাপটা দিয়ে বিরিয়ানিটা মেখে খাওয়া যাক। জমে গেছে, জাস্ট লাভলি, সেরা। চিকেন চাপে চিকেন লেগ পিস খাওয়া যাক। দুর্দান্ত, সেরা লাগছে, জাস্ট সেরা সেরা। এক কথায় যদি বলি ভাই, জাস্ট ছিটকে যাচ্ছি। আর যারা হাবড়া অশোকনগরের বিরিয়ানি লাভার, এত সুস্বাদু বিরিয়ানি খেতে গেলে তোমাদের একে ছুটতে হতো মধ্যম গ্রামে, আর না হলে ব্যারাকপুরে, কি তাই তো ভাই? ঘাটের পয়সা খরচা করে আর দূরে কোথাও যেতে হবে না, চলে আসবে অশোকনগরের দাম মোগলি আজামে, ট্রাই করবে এখান থেকে চিকেন বিরিয়ানি কিংবা মাটন বিরিয়ানি, মানে আনলিমিটেড বিরিয়ানি। ভাই আমি তোমাদের হলপ করে বলতে পারি, ব্যারাকপুর থেকে কিংবা মধ্যম গ্রামের থেকে কোনো অংশে কম হবে না এই বিরিয়ানিটার স্বাদ। আমার তো খেয়ে জাস্ট দুর্দান্ত লাগলো, তোমরাও ট্রাই করো, আশা রাখবো যে তোমাদেরও ভালো লাগবে। আর সব থেকে বড়ো কথা, এখানের বিরিয়ানিটা কিন্তু একদম কলা পাতায় সার্ভ করা হয় দাদা বৌদির মতন স্টাইলে, এটাও কিন্তু জাস্ট একটা আলাদা রকমেরই সোয়াগ ভাই, একটা আলাদা রকমেরই সোয়াগ। এটা আমার ফার্স্টে খাওয়ার দরকার ছিল, বাট কি করবো, বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারিনি, বিরিয়ানি আগে খেয়ে নিয়েছি। উপর দিয়ে কিন্তু একটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে কিন্তু এই পাতুরিটা রেডি করা হয়েছে। আর এটা কিন্তু মেনলি স্ম্যাশ চিকেন দিয়ে তৈরি করা হয়, একটু হালকা করে ভেঙে নিলাম। এই পাতুরিটার মধ্যে কিন্তু আমি একটা সর্ষে বাটার কিংবা কাসুন্দির স্ট্রং ফ্লেভার পাচ্ছি। দাদা, এই পাতুরিটার মধ্যে কি সর্ষে বাটা দিয়েছো না কাসুন্দি দিয়েছো? সর্ষে বাটা দিয়েছো, তাই তো? সর্ষে বাটা দেওয়াতে কিন্তু একটা সেই স্ট্রং ফ্লেভারটা, সেই সর্ষের সেই ঝাঁঝালো ফ্লেভারটা মুখের মধ্যে গিয়ে হিট করছে, জাস্ট দুর্দান্ত লাগছে। চিকেন পাতুরিটা যদি আমি এক কথায় বলি, জাস্ট দুর্দান্ত। আমি কিন্তু বলবো 55 টাকা হিসাবে পুরোপুরি ভ্যালু ফর মানি। এখনও এতটা বিরিয়ানি আছে, চাপ আছে, চিকেন পাতুরি আছে, আমরা শেষ করবো, দেন শেষ কথায় আসছি। কি জিভে জল আসছে, কিছু করার নেই, বাস মোগলি আজম বিরিয়ানিতে এসে বিরিয়ানিটা ট্রাই করে দেখতে হবে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে বলি, তোমরা আনলিমিটেড বিরিয়ানি খেতে আসবে কি করে? এই যে দা মোগলি আজমের আউটলেটটা তোমরা দেখতে পাচ্ছ, আর এ পাশটা হচ্ছে অশোকনগর 8 নম্বর মোড়, ওই যে সামনের মোড়টা দেখাতে পাচ্ছি, অশোকনগর 8 নম্বর মোড় থেকে
টুয়ার্ডস যেই রাস্তাটা নৈহাটির দিকে যাচ্ছে একটুখানি ঢুকে আসলেই মানে একটা দুটো দোকানের পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে দ্য মোগলি আজম এই বিরিয়ানির দোকানটা। স্ক্রিনের উপর দিয়ে কিন্তু দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা যাচ্ছে তোমাদের সুবিধার্থে। এবারেও এখানকার প্রপার গুগল ম্যাপ লোকেশনটা আমরা আমাদের ব্লগ ডেসক্রাইবে দিয়ে রাখবো যাতে তোমাদের আসতে সুবিধা হয়। তো ফাইনালি কিন্তু দ্য মোগলি আজম থেকে বিরিয়ানি খাওয়া হয়ে গেল, এক কথায় যদি বলি জাস্ট দুর্দান্ত ছিল। তোমরাও এসে ট্রাই করো একদিন, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সবার আগে সব নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দেবে। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশনে নতুন কোনো একটা খাবারের কোনো সন্ধান নিয়ে কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থ্রু দেখলে কী করতে হবে ফলোটা করে দাও, 10K সুন ইউটিউব থেকে, ফেসবুক থেকে 5K সুন হতে চলেছে, করে দাও, দাবিয়ে দাও তাড়াতাড়ি ফলো বাটনটা সাবস্ক্রাইব বাটনটা। টাটা।